তাহলে যদি আমাদের ভালভগুলো স্টিনোজড হয়ে থাকে, মানে ঠিক মতো না ওপেন হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের ঝামেলাটা হবে। তাহলে ইজেকশন সিস্টোলিকের মধ্যে আমরা বলবো হচ্ছে আমাদের পালমোনারি স্টিনোসিস, অ্যাওর্টিক স্টিনোসিস এবং এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ASD। পালমোনারি স্টিনোসিস, অ্যাওর্টিক স্টিনোসিস এবং এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তার সাথে আমরা বলবো হাইপার ট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপার ট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের লেট সিস্টোলিক মার্মার, যেটা হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ যদি কোনো কারণে প্রোল্যাপস হয়, তখন হচ্ছে গিয়ে মানে মাইট্রাল ভালভ যদি ঠিক মতো কী বলবো নিচের দিকে নেমে যায়, তখন সেখানে আমরা বলবো লেট সিস্টোলিক মার্মার। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে ডায়াস্টোলিক মার্মারের মধ্যে। আচ্ছা, ডায়াস্টোলিকের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মার্মার আর একটা হচ্ছে আমাদের মিড ডায়াস্টোলিক মার্মার। এখন ডায়াস্টোলের কাহিনী কি? ডায়াস্টোলের কাহিনী হচ্ছে হার্ট প্রসারিত হয়ে আছে। তাহলে আর্লি ডায়াস্টোলিক মার্মার কোথায় হইতে পারে? যে সিস্টোল হয়ে অ্যাওর্টা দিয়ে ব্লাড চলে গেল, মাইট্রাল ভালভ দিয়ে ভালভ, পালমোনারি ভালভ দিয়ে ব্লাড চলে গেল, কিন্তু যখন এই সিস্টোলটা আবার ডায়াস্টোলের দিকে চলে যাবে তখন ব্লাড ব্যাক করবে। তো ব্লাড ব্যাক করতে পারে কখন? যদি আমাদের ভালভ ঠিকমতো ক্লোজ না হয়, তার মানে অ্যাওর্টিক রিকার্জিটেশন এবং পালমোনারি রিকার্জিটেশন। আচ্ছা, তার মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন, AR এবং হচ্ছে পালমোনারি রিগার্জিটেশন, এখানে হচ্ছে গিয়ে আমাদের আর্লি ডায়াস্টোলিক মার্মার হয়। এখন চলে আসবো হচ্ছে আমাদের মিড ডায়াস্টোলিক মার্মার। আচ্ছা, মিড ডায়াস্টোলিক তার মানে হচ্ছে যে হার্ট তখন হচ্ছে রিল্যাক্স অবস্থায় আছে। তো এখন যদি কোনো কারণে দেখা যায় এরকম যে অ্যাওর্টার মধ্যে স্টিনো মাইট্রাল ভালভের মধ্যে স্টিনোজড হয়ে আছে, ট্রাইকাসপিড ভালভ স্টিনোজড হয়ে আছে, মানে যতটুকু খোলার কথা ছিল ততটুকু খুলতেছে না, তখন এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যখন ব্লাড নামতে যাবে তখন হচ্ছে ঘষা খাবে। তখন ডায়াস্টোলের সময় এট্রিয়া থেকে ভেন্ট্রিকল কিন্তু কিছু ব্লাড নামে, তার মানে হচ্ছে মাইট্রাল স্টিনোসিস এবং হচ্ছে ট্রাইকাসপিড স্টিনোসিস। মাইট্রাল স্টিনোসিস, ট্রাইকাসপিড স্টিনোসিসের মধ্যে আমরা পাবো মিড ডায়াস্টোলিক মার্মার, মানে MS এবং হচ্ছে আমাদের TSA পাবো মিড ডায়াস্টোলিক মার্মার, এছাড়াও হচ্ছে AFM এবং CCM এর মধ্যে পাবো হচ্ছে গিয়ে আমাদের মিড ডায়াস্টোলিক মার্মার, আর এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের কন্টিনিউয়াস মার্মার, মানে সিস্টোল ডায়াস্টোল সবসময় মার্মার হবে, মানে খুব ঝামেলা হবে। এটা হইতে পারে হচ্ছে আমাদের যদি হার্টের বড় বড় ঝামেলাগুলো হয়, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস কনজেনিটাল একটা প্রবলেম, অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, তার মানে ধরে নেই যে অ্যাওর্টা আর পালমোনারি আর্টারির মধ্যে একটা উইন্ডো হয়ে গেছে, অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, AV শান্ট মানে আর্টারিও ভেনাস শান্ট, এবং হচ্ছে রাপচার্ড সাইনাস অফ ভালসালভা, রাপচার্ড সাইনাস অফ ভালসালভা। তাহলে কন্টিনিউয়াস মার্মার আমরা পাবো প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, এট্রিওভেন্ট্রিকুলার শান্ট এবং রাপচার্ড সাইনাস অফ ভালসালভা।